আসছি পরের খবরে মালদহে জুয়ার আসরে পুলিশের হানা পালাতে গিয়ে এক ব্যক্তি পুকুরে ঝাঁপ দেন আর সেখানেই তলিয়ে গিয়ে তার মৃত্যু হয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৃতের পরিবার মালদহে জুয়ার থেকে পুলিশের হানা পালাতে গিয়ে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃতের পরিবার ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজ বাজারের শোভানগরে বছর পঁয়তাল্লিশের বছর পঁয়তাল্লিশের শেখ সাত্তারের মৃত্যু হয় এই ঘটনায় জুয়ার আসরে পুলিশি হানা হানা দেওয়া হয় ইংরেজ বাজারের শোভানগর অঞ্চলে পালাতে গিয়ে পুকুরে ঝাঁপ দেন এক ব্যক্তি আর জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয় তার ঘটনায় পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন মৃতের পরিবার জুয়ার আসরে পুলিশের হানা ইংরেজ বাজারের শোভানগরে পালাতে গিয়ে পুকুরের জলে ঝাঁপ আর সেখানেই তলিয়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মৃতের পরিবার ফোনে আছেন আমাদের প্রতিনিধি রাজীব রাজীব ঘোষ ঠিক কি ঘটেছিল সেদিন মৃতের পরিবারের কি বক্তব্য রয়েছে দেখো সোনালি ইংরেজ বাজারের মিল্কি ফাড়ির পীরপুর যে এলাকা শোভানগর যে পীরপুর সেই পীরপুর এলাকায় যেহেতু এখন সামনে কাল দুদিন পরই কালী তার আগে থেকে বিভিন্ন জায়গায় কিন্তু জুয়ার আসর বসতে শুরু করেছে এবং সেই পীরপুর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় যে একটি বাগানে সেখানে জুয়ার আসর বসেছে এবং বেশ প্রায় বারো থেকে পনেরো জনের একটি দল সেখানে জুয়া খেলছে এবং যথারীতি কিন্তু সে পুলিশ সেখানে যায় এবং সেখানে গিয়ে দেখে যে জুয়া চলছে এবং সে তখন তারা ধাওয়া করে এবং সেই সময় সেই এলাকারই শেখ সাত্তার যে যে টাওয়ারের শ্রমিক সে কিন্তু জুয়া খেলছিল না সে সেখানে দাঁড়িয়েছিল জুয়া খেলা দেখছিল এবং যখন অন্যান্য যে যারা জুয়া খেলছিল তারা যখন পালাতে শুরু করে পুলিশ দেখে তখন এই শেখ সাত্তালও কিন্তু পুলিশ দেখে ভয়ে তাদের সঙ্গে সেও পালাতে শুরু করে এবং পালাতে পালাতে সামনে একটা পুকুর পরে বেশ কয়েকজন পুকুরে ঝাঁপ দেয় এবং সাঁতরে উঠে যায় এবং শেখ সাত্তরও কিন্তু সেই আতঙ্কীয়ত ভয়ে সেও কিন্তু পুকুরে ঝাঁপ দেয় কিন্তু সে কিন্তু সাঁতার জানতো না এবং তারপর কিন্তু সে সেখানে ডুবে যায় এবং রাত্রে পরিবারে খবর আসে পরিবারের লোকজন এবং গ্রামের আরও যারা আছে তারা কিন্তু সেখানে আসে এবং সেই পুকুরে খোঁজাখুঁজির পর কিন্তু তার মৃতদেহ উদ্ধার হয় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে দেখো পরিবার থেকে যেটা জানানো জানাচ্ছে যে অভিযোগ যে তার অর্থাৎ পরিবার যে রয়েছে মেয়ে রয়েছে সে কিন্তু অভিযোগ করছে যে তার বাবাকে পুলিশ কিন্তু মেরে ফেলেছে কারণ সে যখন পুকুরে ঝাঁপ দেয় এবং সে সাঁতার যন্ত্রণা সে যখন উঠার চেষ্টা করে সে সময় পুলিশ কিন্তু তাকে উঠতে দেয় না বারবার করে কিন্তু সেই জলের মধ্যেই থেকে যায় এবং তারপরে কিন্তু সে ডুবে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ ইতিমধ্যে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজীব ঘোষ যেমনটা জানা যাচ্ছে জুয়ার থেকে পুলিশের হানা আর পালাতে গিয়ে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মৃতের পরিবার

আমরা মানে মোবাইলে ফোন লাগাচ্ছি না তো সুইচ অফ বলছি কি আমার বাবা নাই বাড়তে আমার ভাই ফোন করলো আমার দিদিরা সবাই ফোন করলো আমরা ভাবছি মানে একটা জন আবার বললো যে আমাদের সঙ্গে পড়েছিল ওই ওরা মানে যে পড়েছিল ওরা উঠে গেছে আর আমার বাবা উঠতে পারে সাঁতার জানে না আপনার বাবা না আমার বাবা কোন নদী ওটা ওটা পুকুর আছে মানে নদী নাই পুকুরে ওটা পুকুরে হ্যাঁ পুকুর আছে